হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসেছি জিও ইউটিউবের পক্ষ থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ঐকিক নিয়ম সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ইফ ইউ ওয়ান্ট টু বি এ বস ইন ম্যাথ, ইউ শুড বি ইজিলি হ্যান্ডেল ইউনিটারি মেথড। তো বন্ধুরা, তোমাকে যদি ম্যাথে বস হতে হয়, তোমাকে অবশ্যই অবশ্যই ঐকিক নিয়মটা খুব ভালোভাবে, খুব সহজ করে আয়ত্তে রাখতে হবে। তো বন্ধুরা চলো, আজকে আমরা ঐকিক নিয়ম সম্পর্কে ডিটেলস, কত সহজে কত ইজি করে আমরা ঐকিক নিয়মের প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারি, আজকে আমরা খুব সুন্দর করে সে বিষয়গুলো জেনে নেব। তো বন্ধুরা, আমার মনে হয় তার আগে একটু একটা গল্প বলি। তোমরা কি কখনো আমুদে রান্না দেখেছো? একটু ভেবে দেখো তো, আমরা যখন কিচেন রুমে রান্না করে, একটু মাঝে মাঝে পালিয়ে দেখো, আমরা যখন রান্না করে না, সে যখন ভাত রান্না করে, তুমি দেখবে ঠিক শেষের দিকে আম্মু চামিচ দিয়ে ভাত তুলে, ভাত তোলার পর ঠিক একটি ভাতেই টিপ দেয়। কি করে বন্ধুরা বলো তো? ঠিক একটি ভাতে টিপ দেয়। তারপর কি হয় জানো? আম্মু কিন্তু ওই এক ভাতে টিপ দিয়েই পুরো হাড়ির খবর কিন্তু নিয়ে ফেলে। বন্ধুরা বন্ধুরা কথাটা কেন বলছি জানো? আম্মু যেমন এক ভাতে টিপ দিয়ে পুরো হাড়ির খবর নেয়, ঐকিক নিয়ম হচ্ছে সেটা, অর্থাৎ হাড়ির খবর নেওয়াটাই হচ্ছে ঐকিক নিয়ম। অর্থাৎ প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকেই ঐকিক নিয়ম বলে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আম্মু যদি এক ভাতে টিপ দিয়ে পুরো হাড়ির খবর জানতে পারে যে ভাত হয়েছে কি হয়নি, ঠিক তেমনি ঐকিক নিয়ম হচ্ছে প্রথমে এক এককের মান বের করে অথবা একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিটির নামই হচ্ছে ঐকিক নিয়ম। অর্থাৎ আমরা একের চেয়ে বেশি সংখ্যক এককের মান থেকে যখন একটির মান বের করব, খুব সহজেই আমরা আবার একটির চেয়ে বেশি এককের মান খুব দ্রুত এবং খুব সহজে মান বের করতে পারবো। তো বন্ধুরা চলো, আজকে আমরা আমাদের ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়ম সংক্রান্ত, আমি দেখো একটু বোর্ডে লক্ষ্য করে দেখো, আমরা চারটা প্রবলেম এখানে লিখেছি, এই প্রবলেমগুলো আমরা সলভ করব। প্রথমে দেখা আছে বন্ধুরা, 8টি ডিমের দাম 72 টাকা, আমাদের এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন? বন্ধুরা আমি এই ম্যাথটি ইকুয়েশন করার আগে একটু প্রি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে তোমাকে ঐকিক নিয়মের প্রবলেমগুলো সলভ করতে হলে ফর দ্য ফার্স্ট টাইম তোমাকে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ফাইন্ড আউট করতে হবে তোমার কাছে কি জানতে চেয়েছে। তো বন্ধুরা আমরা একটু জেনে নিই, দেখি আমাদের কাছে কি জানতে চেয়েছে। 8টি ডিমের দাম 72 টাকা, আমাদের এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন? হ্যাঁ বন্ধুরা, কত টাকা প্রয়োজন, কত টাকা প্রয়োজন, আমাদের কাছে কি জানতে চেয়েছে এটা যদি বুঝতে চাও তাহলে অবশ্যই মাথায় রাখবা কতর পরে যা বলেছে, কতর পরে যা বলেছে তোমার কাছে ঠিক সেটি জানতে চেয়েছে। তো বন্ধুরা দেখো, কত টাকা প্রয়োজন, বন্ধুরা কতর পরে আমাদের কাছে বলেছে কত টাকা প্রয়োজন, তার মানে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নিলাম প্রশ্নটা পরেই, আমাদের কাছে টাকা বের করতে বলেছে। এবার আসো অন দ্য ওয়ে, ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে বলবে সেই রাশিটি অবশ্যই খাতার একেবারে ডান দিকে সাজাবো আমরা। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে বলবে আমরা অবশ্যই ওই রাশিটিকে খাতার একেবারে ডান দিকে সাজাব। নাম্বার টু, আমরা যখন প্রথম লাইনটি সাজাব, দেখো বন্ধুরা প্রশ্নের শুরুতে যে কথাটি লেখা থাকবে আমরা প্রথম লাইনটি ওখান থেকে নেব। 8টি ডিমের দাম 72 টাকা, আমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবো এখানে কিন্তু অলরেডি সাজানোই আছে, টাকা কিন্তু ডানেই আছে। সো আমরা যদি 1নং প্রশ্নটা সলভ করি, আমরা কথাটা সাজাবো এভাবে, 8
টি ডিমের দাম 72 টাকা, পরবর্তী ধাপটা কি হবে বন্ধু? 8টি ডিমের দাম 72 টাকা। এবার একটু মেমোরাইজিং করে দেখো, আমি কিন্তু প্রথমেই বলেছি এক ভাতে টিপ দিয়েছে আম্মু, পুরো হাড়ির খবর নিয়ে ফেলেছে, ভাত হয়েছে কি হয়নি। তো বন্ধুরা ওটাই হচ্ছে ঠিক নিয়ম, আম্মু যদি এক ভাতে টিপ দিয়ে পুরো হাড়ের খবর নিতে পারে, তাহলে কিন্তু আমরা এখানে প্রথমে একটির মান বের করলেই আমরা পুরো প্রবলেমটি খুব সহজেই সলভ করতে পারবো। এখানে আছে 8টি ডিমের দাম 72 টাকা, এরপরেই আমরা একটির দাম যদি বের করে ফেলি, তাহলে কিন্তু আমরা 15টির দামও খুব সহজেই বের করতে পারবো। তো 8টি ডিমের দাম 72 টাকা এবার আমাদের বের করতে হবে। অতএব একটি ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে না, কম হবে। 8টির দাম যদি 72 টাকা হয়, তাহলে একটির দাম অবশ্যই কম হবে। হ্যাঁ বন্ধুরা, দিস ইজ ওয়াই আমাদেরকে এই 8 দিয়ে 72কে ভাগ করতে হবে। হ্যাঁ, তবে আমরা ভাগটি অবশ্যই 72 ভাগ 8 এভাবে পাশাপাশি ভাগ আকারে সাজাবো না, আমরা সাজাবো উপরে নিচে। তো বন্ধুরা, আমরা যদি এবার উপরে নিচে এই ভাগটিকে সাজাই, প্রথমে আমরা ভাগ চিহ্নটা দিলাম, এটা হচ্ছে ভাগ চিহ্ন। এবার আমরা কোনটাকে উপরে কোনটাকে নিচে সাজাবো, আমি অনেকটা ফানি আকারে তোমাদের মাথায় সেভ করে দিচ্ছি। তোমরা সব সময় অলওয়েজ তোমরা এই ডান পাশের যে রাশিটি আছে, আমি আমার বাচ্চাদেরকে বলে থাকি এটা হচ্ছে বস। কি বলেছি বন্ধু বলতো? ডান পাশের রাশিটি সব সময় বস। এখানে যদি একও থাকে, ওকে দেখে তোমার যদি পছন্দ নাও হয়, তাও সে তোমার বস। অর্থাৎ ডান পাশের রাশিটিকে আমরা বস বলবো। তো বন্ধুরা, বস বলার কারণটা কি একটু বলো তো বন্ধুরা, বসেরা কি কখনো নিস্তলায় থাকে? হ্যাঁ, কখনোই বসেরা নিস্তলায় থাকে না, বসেরা অলওয়েজ উপরতলার মানুষ উপরতলায় থাকে। মনে রেখো, ডান পাশের রাশিটি হচ্ছে বস, আর বস অলওয়েজ উপরে বসবে, তাই আমরা 72কে উপরে বসালাম। তো বন্ধুরা, এবার তাহলে 8 তাহলে কোথায় যাবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই 8কে আমরা নিচে সাজাবো। এবং এই ট্রিক্সটি মনে রাখবা সারা জীবন, যার নিচে 1 থাকবে ওই সংখ্যাটি নিচে যাবে। আমি আবার বলছি, যার নিচে 1 থাকবে তাকে তুমি নিচে সাজাবে। এরপর ফাইনালি আমাদের কাছে কি জানতে এসেছে দেখো তো, 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন? তাহলে এবার আমরা লিখে ফেলি, ফাইনালি 15টি ডিমের দাম আগে যা যেখানে যে অবস্থায় আছে আমরা সাজাই, উপরে আছে 72, নিচে আছে 8। আমি একটু আগে তোমাদের বলেছিলাম যার নিচে 1 তাকে আমরা নিচে সাজাবো, আর যার উপরে 1 বুঝতেই পারতেছো কোথায় সাজাবো। যার নিচে 1 সে যদি নিচে যায়, তাহলে যার উপরে 1 তাকে আমরা অবশ্যই উপরে সাজাবো। তাহলে গুণ 15। তো বন্ধুরা, এই ট্রিক্সটি তোমরা মনে রাখবা, আমরা প্রথম লাইনের একেবারে ডান পাশে যে রাশিটি পাবো তাকে আমরা বস হিসেবে মনে রাখবো। বস সবসময় উপরতলার মানুষ উপরতলায় থাকবে, মানে উপরে থাকবে, এবং যে সংখ্যাটি নিচে 1 থাকবে ওটা আমরা নিচে সাজাবো, আর যার উপরে 1 থাকবে ওটাকে আমরা উপরে সাজাবো। ফাইনালি আমাদের যখন 3টি লাইন ভালোভাবে সাজানো হলো, তখন তৃতীয় লাইনে এসে আমরা ফাইনালি কাটাকাটি করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাবছো বা কাটাকাটি কিসের, কাটাকাটি কি বন্ধুরা? তাহলে জেনে নাও, কাটাকাটি হচ্ছে ভাগ করা, কাটাকাটি হচ্ছে ভাগ করা। তাহলে কিভাবে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, এটা জানার বিষয় আছে। হ্যাঁ, আমরা নিচের সংখ্যাটিকে যে সংখ্যা দিয়ে ভাগ করব, ঠিক ওই সংখ্যা দিয়েই উপরের যে কোনো একটি সংখ্যাকে আমরা ভাগ করব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 8কে 4 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, এবং 8 দ্বারা ভাগ করা যায়। বন্ধুরা মনে রাখবা, আমরা সবচেয়ে বড় সংখ্যাটি দিয়ে ভাগ করার জন্য ট্রাই করব। তো আমরা দেখতে পাচ্ছি 8কে 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা ডান পাশের 15কে কিন্তু 8 দিয়ে ভাগ করতে পারবো না। 15কে 8 দিয়ে ভাগ করলে নিঃশেষে ব্যবহার্য হবে না। তো এবার আমরা 8কে যদি 8 দিয়ে ভাগ করি,
এর পাশে যে আছে উপরে 72, একটু চিন্তা করো, 1 সেকেন্ড চিন্তা করলে কিন্তু মাথায় ঠাস করে চলে আসবে 8, 9, 72, 8, 9, 72। আর এই জন্য তোমাকে অবশ্যই নামটা গুলো খুব ভালোভাবে ঠোঁটস্থ রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, চলো তাহলে আমরা দেরি না করে এবার ভাগটা করে ফেলি। আমরা যদি 8 কে 8 দিয়ে ভাগ করি, ফলাফল পাবো 1। দ্যাটস ওয়াই ফলাফলটা আমরা ঠিক 8-এর নিচে লিখব। এরপর আমরা 72 কে ওই 8 দিয়েই ভাগ করব। তো আমরা নামটাটা মনে নিয়ে আসি, মুখে নিয়ে আসি, 8, 9, 72। সো 72 কে 8 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো 9। বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যখনই দেখবে নিচে 1 চলে আসছে আর কোনো কাটার কোনো সংখ্যা নেই, তোমার কাটাকাটি শেষ মানে ভাগ করা শেষ। এবার আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আছে 9, মাঝখানে গুণ, তার ডান পাশে আছে 15। এবার আমরা একেবারে দেরি না করে 9 দ্বারা 15 কে গুণ করে আমরা নিচে সমান চিহ্ন দিয়ে গুণফলটা লিখলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো 9 কে 15 গুণ করে আমরা পাচ্ছি 5, 9, 45, 5, হাতে 4, 9, 1 কে 9, যোগ 4, 9, 4, 13। আমরা অবশ্যই এককের নামটা ডান পাশে লিখে দেব। বন্ধুরা অলরেডি কিন্তু আমরা 1 নং প্রশ্নের ইকুয়েশন করে ফেলেছি, 8টি ডিমের দাম 72 টাকা, 1টি ডিমের দাম কত, ফাইনালি যেটা জানতে চেয়েছে 15টি ডিমের দাম কত। বন্ধুরা মনে রাখবা, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা ঐদিক নিয়মে প্রথম লাইনটি যদি আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি তোমার আর কোনো টেনশন নেই। অর্থাৎ প্রথম লাইনটি যা, তোমরা একটু লক্ষ্য করে দেখো পরের 2টি লাইন কিন্তু সেম টু সেম হয়েছে। অর্থাৎ টিম নিচে টি, ডিমের নিচে ডিম, দামের নিচে দাম, ডাম পাশে দেখো টাকার নিচে টাকা পড়েছে। অর্থাৎ প্রথম লাইনটি যদি আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি তাহলে পরের লাইনগুলো কিন্তু সেম হয়ে যাচ্ছে। অর্থাৎ ঐকিক নিয়মে তোমার যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই ঐকিক নিয়মের অঙ্কগুলো তুমি 2 মিনিটের মধ্যে, 1 থেকে 2 মিনিটের মধ্যে সলভ করতে পারবা। ওকে ডান, এবার আমরা ফাইনালি উত্তরটা লিখে দিব। অতএব 15টি ডিম কিনতে আমাদের 135 টাকা প্রয়োজন। এবার আমরা অবশ্যই মনে করে উত্তরটা লিখে দিব, উত্তর 135 টাকা। বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবা, অবশ্যই উত্তর লিখতে হবে, কারণ অনেক নামি দামি স্কুলে তোমরা যদি কোনো উত্তরটা না লিখো তাহলে তোমার হয়তো 1 নম্বর কাটা যেতে পারে। তো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন সলভ করা শেষ, চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি সলভ করি। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা প্রয়োজন। আমি আবার বলছি, আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা প্রয়োজন, তার কত টাকা প্রয়োজন, কত টাকা প্রয়োজন। বন্ধুরা আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে তোমাদেরকে অবশ্যই প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ফাইন্ড আউট করতে হবে তোমার কাছে কি জানতে চেয়েছে, তোমার কাছে কি জানতে চেয়েছে। আমরা এখানে কতর পরে যা বলে সেটাই জানতে চাই। তো কতর পরে বলেছে কত টাকা প্রয়োজন, দ্যাটস ওয়াই আমরা বুঝে নিলাম এখানে আমার কাছে জানতে চেয়েছে কত টাকা, মানে টাকা যাবে একেবারে খাতার ডান দিকে। তাহলে আমরা অবশ্যই টি দিয়ে শুরু করবো। অর্থাৎ আমরা এবার প্রথমে লক্ষ্য করে দেখি, আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, তাহলে আমরা প্রথম লাইনটি কীভাবে সাজাবো। বন্ধুরা একটু চিন্তা করে দেখো, 1 সেকেন্ডের মধ্যে বের করতে পারবা, যেহেতু টাকা ডানে যাবে তাহলে আমরা টি দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখতেই পারি 3টি খাতার দাম 72 টাকা, এবার 1 ভাতে টিপ দিতে হবে, অতএব 1টি খাতার দাম এত ভাগ এত টাকা। ফাইনালি আমাদের জানতে চেয়েছে 12টি খাতার দাম কত, তাহলে আমরা লিখবো 12টি খাতার দাম এত টাকা। সো আমরা এবার দেখে নিই 2 নং প্রশ্নের সলভ। তো আমরা শুরুতে লিখব 3টি খাতার দাম 72 টাকা, ঐকিক নিয়ম হচ্ছে 1 ভাতে টিপি দিব আমরা, অর্থাৎ প্রথমে 1টির মান বের করবো। অতএব 1টি খাতার দাম আমি বলেছিলাম ভাগ চিহ্ন দিব,
ডানেরটা বস, বস থাকবে উপর তলায়, এবং যার নিচে এক তাকে আমরা নিচে সাজাবো, যার নিচে এক তাকে আমরা নিচে সাজাবো। ফাইনালি জানতে চেয়েছে 12টি খাতা কিনতে কত টাকা প্রয়োজন। সো 12টি খাতার দাম তাহলে 72 × 12 ভাগ 3 টাকা। তো বন্ধুরা, 12 কেন উপরে গেল আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছি, তোমরা তিনটি কথা মনে রাখবা। অতীত নিয়মের যে রাশিটি বের করতে বলবে সেটি অবশ্যই খাতার ডান দিকে সাজাবো। এরপর প্রথম লাইন সাজানোর পর আমরা যার নিচে এক দেখবো তাকে নিচে সাজাবো, আর ডান পাশের প্রথম লাইনের ডান পাশের রাশিটিকে আমরা বস হিসেবে জানবো। বস সবসময় উপরতলায় থাকবে, মানে উপরে থাকবে, এবং যার নিচে এক সেটা নিচে, এবং যার উপরে এক, এই যে আমরা দেখো একটু লক্ষ্য করে দেখি, 12-র উপরে এক আছে, দ্যাটস ওয়াই 12-কে আমরা উপরে সাজিয়েছি, আর 3-এর নিচে এক তাই 3-কে আমরা নিচে সাজিয়েছি। তোমরা এই দুটি কথা খুব ভালোভাবে মনে রাখবা, যার নিচে এক থাকবে আমরা তাকে নিচে সাজাবো, আর যার উপরে এক থাকবে আমরা তাকে উপরে সাজাবো। তো বন্ধুরা, ফাইনালি আমি কি বলেছিলাম, তৃতীয় লাইনে এসে আমরা ফাইনালি কাটাকাটি করব। একটু লক্ষ্য করে দেখো, 3 × 4 = 12, অর্থাৎ 3-কে আমরা 3 দ্বারা ভাগ করলে 1 পাবো ভাগফল, এবং 3 দ্বারা যদি আমরা 12-কে ভাগ করি ভাগফল পাবো 3 × 4 = 12, অর্থাৎ 4। এবার আমাদের নিচে যেহেতু 1 চলে এসছে, আমাদের ভাগ করা শেষ, মানে কাটাকাটি শেষ। সো এবার আমরা 4 × 72 যা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা 4 দ্বারা 72 গুণ করে ফেলি, 4 × 2 = 8, 4 × 7 = 28। নিচে অবশ্যই আমরা এককের নাম লিখে দিব। তো বন্ধুরা দেখো, এত সহজে, খুব সহজে আমরা কিন্তু আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটা সলভ করে ফেললাম। এবার আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়ে আমরা উত্তর লিখে দিব, উত্তর 288 টাকা। তো চলো বন্ধুরা, এবার আমরা 3 নং প্রশ্ন সলভ করবো। আমাদের 1 এবং 2 হয়ে গেছে, এবার আমরা 3 নং প্রশ্নটা সলভ করে দেখি। আমাদের 3 নং প্রশ্ন বলা হয়েছে, একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিমি যেতে পারে। একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিমি যেতে পারে। জানতে চেয়েছে 100 কিমি যেতে কত লিটার পেট্রোল লাগবে। জানতে চেয়েছে 100 কিমি যেতে কত লিটার, কত লিটার, কত লিটার, অর্থাৎ কত পরে যা বলেছে আমাদের কাছে সেটাই জানতে চেয়েছে। অর্থাৎ কত লিটার বলতে আমাদের কাছে তেল বের করতে বলেছে, অর্থাৎ কত লিটার তেল লাগবে আমরা সেটা বের করবো। তাহলে বুঝতেই পারছো যে রাশিটি জানতে চেয়েছে, আমরা অবশ্যই সেই রাশিটিকে খাতার একেবারে ডান দিকে সাজাবো। তাহলে আমরা শুরু করবো কি দিয়ে বন্ধুরা, বুঝতেই পারছো, আমরা কিলোমিটার দিয়ে এবার শুরু করব এবং তেল দিয়ে শেষ করবো, অর্থাৎ পেট্রোল অর্থ তেল, আমরা তেল দিয়ে শেষ করবো। চলো বন্ধুরা, এবার আমরা কথাটি সাজিয়ে ফেলি। তো শুরু করি, আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করি। তাহলে আমরা শুরুতে লিখবো, 300 কিমি যেতে পেট্রোল লাগে, 300 কিমি যেতে পেট্রোল লাগে 12 লিটার। এবার বলো তো কি লিখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আম্মু কি করেছিল, প্রথমে একটি ভাতে টিপ দিয়ে কিন্তু পুরো হাড়ির খবর নিয়েছিল। চলো এবার আমরা হাড়ির খবর নিয়ে নিই। তার মানে হচ্ছে প্রথম লাইন সাজানোর পর আমরা কি করবো বলতো? হ্যাঁ, আমরা এবার একটির মান বের করবো, অর্থাৎ এক এককের মান বের করবো। দ্যাটস ওয়াই আমরা দেরি না করি। এবার অতএব 1 কিমি যেতে পেট্রোল লাগে কি, মনে আছে তো ডানেরটা কি? বস, বস অবশ্যই উপরে থাকবে, এবং যার নিচে এক সেটি কোথায় যাবে বুঝতেই পারছো, নিচে যাবে লিটার। ফাইনালি কি বের করতে বলছে দেখো তো বন্ধুরা, 100 কিমি যেতে কত, দ্যাটস ওয়াই এবার আমরা লিখতে পারি, অতএব 100 কিমি যেতে পেট্রোল লাগে, উপরে যা আছে তাই, নিচে যা আছে লিখলাম। এবার দেখো তো বন্ধুরা কথাটি মনে আছে কিনা, যার উপরে এক সেটিকে অবশ্যই আমরা উপরে সাজাবো। সো আমরা গুণ দিয়ে উপরে 100 লিখে দিলাম এবং লিটার। এবার বন্ধুরা দেখো তো কাটাকাটির পালা, তৃতীয় লাইনে ফাইনাল আমরা কাটাকাটি করবো। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর, 100 এবং 300 মোকাবেলার জন্য রেডি। অর্থাৎ দেখতেই পাচ্ছ, আমরা যদি 100কে 100 দ্বারা ভাগ করি ভাগফল পাবো 1, এবং 300কে যদি 100 দিয়ে ভাগ করি আমরা ভাগফল পাবো 3। তো বন্ধুরা চলো, এবার আমরা কি বলেছিলাম, নিচে যতক্ষণ পর্যন্ত 1 না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাগ করা শেষ হবে না, অর্থাৎ কাটাকাটি শেষ হবে না। আমরা এখনো দেখতে পাচ্ছি নিচে 3 আছে, দ্যাটস ওয়াই আমাদের কাটাকাটি আরো বাকি রয়েছে। তাই এবার আমরা 3 দিয়ে 12-র দিকে তাকাও, 3 আর 12 মোকাবেলার জন্য রেডি।
সো এবার আমরা তিন দ্বারা যদি তিনকে ভাগ করি এক, তিন দ্বারা যদি আমরা 12কে ভাগ করি চার, দ্যাটস ওয়াই এবার এক আর চার যদি আমরা গুণ করি, চার এককে চার, এককে হচ্ছে লিটার। বন্ধুরা খুব সহজে এভাবে ট্রিক্স ব্যবহার করে আমরা আমাদের ঐতিহ্যের প্রবলেম গুলো সলভ করতে পারি। সো এবার আমরা দেরি না করে উত্তর লিখে ফেলি। 100 কিমি যেতে পেট্রোল লাগে 4 লিটার, দ্যাটস ওয়াই এখানে আর কনসেপ্ট ক্লিয়ার করার দরকার নেই, এখানে তুমি সরাসরি উত্তর লিখে দাও, উত্তর 4 লিটার। বন্ধুরা চলো এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে চার নাম্বারটা যদি আমরা এবার সলভ করতে যাই, তাহলে আমার প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়বো। আমি তোমাদের কি বলেছিলাম, আমরা অবশ্যই প্রশ্নটাকে আগে মনোযোগ দিয়ে পড়বো, দেন ফাইন্ড আউট করবো আমার কাছে কি জানতে চেয়েছে। চলো এবার আমরা দেখে ফেলি, প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি এবং আমার কাছে কি জানতে চেয়েছে সেটা ফাইন্ড আউট করে ফেলি। আর যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4,800 টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে, কত কেজি চাল পাওয়া যাবে, কত কেজি? আমি বারবার কতর পরে কেজি কেন বলতেছি বন্ধুরা, বুঝতে পারছো? কতর পরে যা বলে সেটাই তোমার কাছে জানতে চায়। হ্যাঁ বন্ধুরা, তার মানে আমি প্রথমে প্রশ্নটা পড়ে বুঝে ফেললাম, আমার কাছে কেজি জানতে চেয়েছে, কেজি বের করতে হবে আমাকে। সো মনে আছে তো ঐকিক নিয়মে যে রাশিটি তোমাকে বের করতে বলবে সেটাকে অবশ্যই অবশ্যই খাতার একেবারে ডান দিকে সাজাবে। তাহলে স্টার্ট করবো কি দিয়ে বন্ধুরা বলো তো? হ্যাঁ, আমাকে অবশ্যই যদি কেজিটাকে ডামে ফেলতে হয় তাহলে অবশ্যই এখানে টাকা আছে, আমাকে অবশ্যই সেই টাকা দিয়ে স্টার্ট করতে হবে। সো আমরা দেই না দেবে, আমরা প্রথম লাইনটি যদি আমরা একটু ভাবি কিভাবে সাজাবো, প্রথমে আমরা সাজাবো 960 টাকায় পাওয়া যায় কত কেজি চাল। বন্ধুরা দেখো তো 8 কেজি চাল, অতএব প্রথমে একটির মান বের করে সমস্যা সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে, দ্যাটস ওয়াই এবার আমরা এককের মান বের করছি, অর্থাৎ 1 টাকায় পাওয়া যায়। বুঝতেই পারতেছো ডানেরটাকে কি বলেছি, তাকে দেখে তোমার পছন্দ না হলে তাকে বস ডাকতে হবে, আর বস যেহেতু তাকে অবশ্যই উপরে বসাতে হবে, দেন যার নিচে এক তাকে অবশ্যই নিচে বসাবো, 960 নিচে বসে গেল কারণ 960 নিচে এক। ফাইনালি এবার আমরা বের করবো 4,800 টাকায় পাওয়া যায় 8 নিচে 960। এবার বলো তো বন্ধুরা এই 4,800 কোথায় পড়বে? হ্যাঁ তোমরা অবশ্যই ধরতে পেরেছো, যার উপরে এক থাকবে তাকে আমরা অবশ্যই কোথায় বসাবো, উপরে বসাবো, গুণ 4,800 টাকা কেজি চাল, কেজি চাল। তো বন্ধুরা ফাইনালি কি বলেছিল স্যার, তৃতীয় লাইনে এসে আমরা কাটাকাটি করব, আমরা দেরি না করে কাটাকাটি শুরু করে দিই। একটু লক্ষ্য করো তো বন্ধুরা, নিচে 960, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডান পাশে একটি শূন্য আছে, আর উপরেও কিন্তু শূন্য আছে কিন্তু দুটি, দুই শূন্য নিচে যদি 2-0 থাকতো আমরা 2-0 মোকাবেলা করে দিতাম, মানে 100 দ্বারা ভাগ হয়ে যেত, বাট উপরে 2-0 আছে কিন্তু নিচে আছে 1-0, তাই আমরা কি করবো বুঝতেই পারছো, 1-0 আর 1-0 মোকাবেলা হয়ে যাবে, কারণ সেম টু সেম শূন্য না হলে কিন্তু মোকাবেলা করা যাবে না, অর্থাৎ ভাগ করার নিয়মটা কি মনে আছে তো বন্ধুরা? হ্যাঁ, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে একই সংখ্যা দ্বারা আমরা ভাগ করব উপরেরটা এবং নিচেরটাকে, অর্থাৎ আমরা যদি নিচেরটাকে ভাগ করি 10 দ্বারা তাহলে তোমাকে অবশ্যই উপরেরটাকেও 10 দ্বারা ভাগ করব, দ্যাটস ওয়াই আমরা যদি এটাকে 10 দ্বারা ভাগ করি থাকবে 96, অর্থাৎ শূন্য হওয়া হয়ে গেল। এখানে যদি এটাকে 10 দ্বারা ভাগ করি 1-0 হওয়া হয়ে গেলে একটু লক্ষ্য করে দেখো 480 থাকবে, অর্থাৎ 480 হচ্ছে ভাগফল হবে 10 দ্বারা ভাগ করলে। তো বন্ধুরা এবার আমরা একটু ছোট্ট সংখ্যাটির দিকে তাকাই, খুব ভালো করে বুঝতে পারবো, 8, 12, 96, 8 আর 96 মারামারির জন্য রেডি, মোকাবেলার জন্য রেডি। সো 8কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি ভাগফল পাবো 1, আর 8 দিয়ে যদি 96কে ভাগ করি তাহলে আমরা পাবো 8, 12, 96। এবার বন্ধুরা আরেকটু লক্ষ্য করে দেখো, এখনো কিন্তু কাটাকাটি শেষ হয়নি, আমাদের নিচে এখনো 1 আসেনি। সো আমরা যদি 12 দিয়ে 12কে ভাগ করি পাবো কত জানো, 1। আর এই যে দেখো এখানে 480 মানে 48 ডানে একটা শূন্য আছে, অর্থাৎ 48কে কিন্তু 12 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ বুঝতেই পারছো, 4 12 48, সো 12 দিয়ে 12কে ভাগ করলে 1, আর এটাকে যদি আমরা 480কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি
অর্থাৎ 48 কে প্রথমে যদি ভাগ করি চারবার, চারবার 48 মিলে গেল। এরপর আমরা যদি শূন্যটাকে ধার করে নিয়ে আসি তাহলে একবারও যাবে না। হ্যাঁ বন্ধুরা, ভাগের ক্ষেত্রে একটি সংখ্যা যদি আমি ধার করে নিচে নামাই বা কেটে নিচে নামাই তাহলে মনে আছে তো, একবার না গেলে অবশ্যই সেখানে শূন্য বাজাবে। দ্যাটস ওয়াই চারের ডানে শূন্যবার। বোঝা যাচ্ছে বন্ধুরা, নিচে এক আর উপরে আছে 1 × 40, দ্যাটস ওয়াই 40 কেজি চাল। বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের 4 নং প্রশ্ন সলভ করে ফেলেছি। এবার আমাদের জানতে চেয়েছিল 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। অলরেডি কিন্তু আমরা এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেছি, 4800 টাকায় পাওয়া যায় 40 কেজি চাল। তো বন্ধুরা এবার দেরি না করে তোমরা সরাসরি উত্তর লিখে দাও, 40 কেজি চাল। বন্ধুরা আজকে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আমরা যে 4টি প্রশ্ন আমরা সলভ করলাম, ঐকিক নিয়ম, তোমাকে এটা অবশ্যই খুব ইজিলি হ্যান্ডেলিং করতে হবে, তবেই তুমি ম্যাথে বস হতে পারবা। ম্যাথে যদি বস হতে চাও অবশ্যই তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, আর বেসিক ক্লিয়ার করতে হলে তোমরা অবশ্যই জিও এডুটিউবের সাথে থাকবে। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমরা অবশ্যই ম্যাথে বাস হয়ে যাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের খাদ্য এবং কাজের অঙ্কের যে ঐকিক নিয়মের যে প্রবলেমগুলো আছে আমি তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকবে। আর আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। একই সাথে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।